আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে দুপুরে আয়োজনে হচ্ছে কাচকি মাছের ভুনা আলু দিয়ে, আর হচ্ছে লাল শাক ভাজি, তারপর হচ্ছে ভুনা ডাল ভাত, এগুলো আর কি। তো আমি এদিকে ডাল রান্না প্রায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর হয়েও গেছে, তবে আর একটু সময় লাগবে, আমি ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। ডালটা আসলে ভুনা করতেছি সেজন্য এরকম একটু ঘন ঘন। আর এদিকে হচ্ছে আমি কিন্তু কাচকি মাছটা ভুনা করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে একটু পরিমাণ মতো ধনে পাতা দিয়ে তারপর হচ্ছে ডালটা নামিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ডাল ধনে পাতা এখন তো সিজন বেশি করে দেওয়া যায় আর কি, ধনে পাতা, সেজন্য বেশি করে দিলে ডালে কিন্তু ভুনা করলে কিন্তু অনেক মজা লাগে আসলে, ডাল ভুনাটা ধনে পাতা দিয়ে সেই ভুনাটা আর কি। আর পাতলা ডালে দেই না আমি, কিন্তু অনেকে হয়তো বা দিতে পারে, কি জানি জানি না, তবে ভুনা ডালে আর কি ভালো লাগে ধনে পাতা। আর এদিকে কাসকি মাছটা আমি ভুনা করার জন্য কিন্তু কাসকি মাছ লবণ আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটাও খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখন একটু অল্প একটু একটা আলু দিয়ে দিব আর কি, তো ছোট একটা আলু দিয়েছি সাথে, ভালো লাগে আসলে। আর আমি মাছটা ভেজেই রান্না করি, আর এমনিতে কিন্তু টমেটো দিয়ে রান্না করলে অনেক মাখিয়ে মজা লাগে আর কি, সেজন্য আমি টমেটো দিয়ে করতেছি না, আমি ভেজে তারপর রান্না করতেছি। এদিকে কাসকি মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে, তো এদিকে আমি দিয়েও দিছি। এখন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো যেন একটু সিদ্ধ হয়ে যায় আর মাছে সব মশলাও চলে যায়। তো পরিমাণ মতো অল্প একটু পানি দিয়েছি, কারণ হচ্ছে আলুটা সিদ্ধ হতে হবে আর হচ্ছে মাছেও মশলা ঢুকতে হবে, সেই জন্য একটু বাড়িয়ে বাড়িয়ে আমি এটা শুকিয়ে নিচ্ছি, যেহেতু এটা আমি ভুনা করব, একদম মাখা মাখা থাকবে। তো কাসকি মাছ ভুনাটা হয়ে গেছে একদম মাখা মাখা, তো এই পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি, আর এখন একটু নাড়িয়ে চাড়ে খুব সুন্দরভাবে তারপর এটা বাটিতে বেড়ে নিব। আসলে এটা দেখতে অনেক সুন্দর হয়েছিল আর সেটা খেতেও অনেক মজা হয়েছিল, এভাবে আমি প্রায় এভাবে ভেজে রান্না করি আসলে। তো বাটিতে বেড়ে নিয়েছি, এখন হচ্ছে টেবিলে রেখে দেব, যেহেতু এটা মানে রান্না হয়ে গেছে। তো আমি কড়াইতেই হচ্ছে শাকটা ভাজি করব, সেজন্য কড়াইটা ধুয়ে তারপর পেঁয়াজ পরিমাণ মতো, কাঁচামরিচ, তারপর হচ্ছে পরিমাণ মতো সব কিছু দিয়ে রসুন দিয়ে এটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আর সাথে পরিমাণ মতো লবণ দিব, তবে আমি অল্প লবণ দিব এখন, যেহেতু শাক অনেকটাই মানে কমে যায়। আর এই তো লাল শাকগুলো আমি ধুয়ে রেখেছি, তো এখন এটা একটু ঝরে গেলে আমি কেটে নিব। আর এই তো আমার এদিকে মোটামুটি কিন্তু ভাজাটা হয়ে গেছে, তো এখন শাকগুলো কেটে নিয়েছি, তারপর হচ্ছে এখন হচ্ছে আমি দিয়ে দেব, তো দিয়েও দিয়েছি। তো এখন একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আজকে লাল শাকটা আসলে অনেক লাল ছিল, পুরো ভাত মাখার পর একদম লাল টুকটুকে হয়ে গেছিলো, মানে শাকটা ভালো ছিল আসলে। তো আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি এই পর্যায়ে হচ্ছে ঢেকে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা উঠিয়েছি, একদম কমে গেছে, আর এরকমই শাক আসলে দেখা যায় এত হয়ে যায় অল্প, একদম তিন ভাগের এক ভাগ হয়ে যায়। তো আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এই তো আমার শাক রান্নাটাও হয়ে গেছে। তো আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু।